শফিকুল ইসলাম আপনি লিখেছেন কোরবানির পশু লাইভ ওয়েটে বিক্রি করা যাবে কিনা অর্থাৎ খামার থেকে গরু স্কিলে ওজন করে মেপে কেনা যাবে কিনা শুধুমাত্র আমি এটা মূল্য দিয়ে কিনছি নাকি আমি ন্যায্য মূল্য এর সাথে বেশি দিয়ে কিনতে হচ্ছে এ বিষয়টাকে যাচ করার জন্য আপনি এ ধরনের স্কিলের ব্যবহার করতে পারেন কিন্তু কোরবানির গরু সেটা খুব বেশি মাফামাফি করা কেজি গরু করে সমস্যা হিসেব নিকাশ করা এটা আসলে কোরবানির যে প্রাণ সেটাকে নষ্ট করে দেয় সেজন্য এটা না করা উচিত যথাসম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত যদি কোনোভাবে আপনার আসলে পরিমাপ করার কোনো ওয়ে না থাকে যেমন অনলাইনে আজকাল অনেকে পশু কিনেন দূর থেকে আপনার পশু সরাসরি দেখতেও পান না তো সেরকম পরিস্থিতি আপনি শুধুমাত্র আপনার ন্যায্যতা নিশ্চিত করার জন্য যদি এরকম করেন সেটি হতে পারে আর যদি আপনার পর্তার চিন্তা করে শুধু এটি করেন তাহলে সেটা অবশ্যই কোরবানির সাথে যায় না পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাইরা আছেন যারা গরু কিনেন ছাগল কিনেন কোরবানি করার জন্য বিশেষ করে আপনার সবগুলো থেকে ছাগল কেনেন কোরবানি করার জন্য সেগুলো তারা ওজন করে গোস্ত কিনে নেওয়ার মতোই একরকম পুরো ছাগলের গোস্তটা কিনে নিয়ে যান সেখানে দেখা যায় অনেক অনেক কিছু তারা রেখেও দেয় মাথা পায়া ইত্যাদি তো এরকমটি করা জায়েজ নয় পুরো পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন এবং পুরাটাই আপনি আল্লাহর জন্য নিয়ে যাবেন সেখানে গোরু গরু গোস্তর মতো বা ছাগল গোস্ত আমরা কিনি যাই সেরকম আপনি যদি কিনে নিয়ে যান তাহলে সেদিন কোরবানি হবে না বাকি আপনার গরু আপনিই কোরবানি করবেন আপনার ছাগল আপনিই কোরবানি করবেন পুরোটাই আপনার হাতে আসবে জাস্ট এটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আপনি স্কেল দিয়ে মাপলেন তাহলে সেক্ষেত্রে সেই স্কেলে মাপাটা জায়েজ হবে